অসাধারণ স্বাদের কোল্ড কফি বাড়িতে খুব সহজেই কম সময় বানিয়ে ফেলা যায় এই কোল্ড কফি তৈরি করার জন্য প্রথমে চকলেট সিরাপ নিয়ে যে গ্লাসের মধ্যে আমি কোল্ড কফি সার্ভ করব সেই গ্লাসের ভিতরে খুব ভালোভাবে আমি চকলেট সিরাপ লাগিয়ে নিলাম এবার একটা বাটির মধ্যে দুই চামচ কফি পাউডার নিয়ে উষ্ণ গরম জল দিয়ে খুব ভালো করে কফি পাউডারের সঙ্গে জল মিশিয়ে নিলাম এবার একটা ব্লেন্ডিং জারের মধ্যে আড়াইশো এম ঠান্ডা লিকুইড দুধ দিয়ে ওই দুধের মধ্যে কফি পাউডার মেশানো জলটা দিয়ে দুই চামচ গুঁড়ো করা চিনি এক চামচ মিল্ক পাউডার দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম সব কিছু ভালোভাবে মিশিয়ে শেষে বরফের টুকরো দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করা হয়ে গেলে যে গ্লাসের মধ্যে চকলেট সিরাপ লাগিয়ে রেখেছিলাম সেই গ্লাসের মধ্যে কোল্ড কফি ঢেলে দিলাম তৈরি হয়ে গেল অসাধারণ ছাদের কোল্ড কফি ওপর থেকে কফি পাউডার ছড়িয়ে সার্ভ করে দিলাম ভালো লাগলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও সকলকে ধন্যবাদ